লিবিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যার পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হচ্ছে মরদেহ। সাত দিন পেরিয়ে গেলেও এখনও সমুদ্রে ভেসে আসছে লাশ। নিখোঁজদের সন্ধানে স্থানীয়দের পাশাপাশি উদ্ধার অভিযান চালাচ্ছে বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। আহতদের চিকিৎসায় ফিল্ড হাসপাতাল সহ অস্থায়ী সেবা কেন্দ্র চালু করা হয়েছে দেরনা অঞ্চলে। দুর্গত এলাকায় মহামারী আকারে নানা রোগ ব্যাধি ছড়ানোর আশঙ্কা করছে জাতিসংঘ। বিস্তারিত জুবায়ের রাজিনের আরেকটি ডেস্ক রিপোর্টে। লিবিয়ায় স্মরণকালের ভয়াল বন্যায় নিখোঁজদের খোঁজে ক্লান্তহীন এই কর্মযজ্ঞ। সামনে অথই নীল জলের ভূমধ্য সাগর, বহু হতভাগ্যে লাশ ভাসছে দেরনা থেকে সাগরের কয়েক কিলোমিটার দূরে। সমুদ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে তল্লাশিতে অংশ নিয়েছেন এই স্বেচ্ছাসেবীরা। কেউ কেউ এসেছেন 1500 কিলোমিটার দূরের ত্রিপলি থেকে। এসব স্বেচ্ছাসেবীর অক্লান্ত পরিশ্রমে মাঝে মধ্যে মিলছেও দু একটি মরদেহ। যখন মরদেহগুলো উদ্ধার করি, কোনোভাবেই নিজেকে সংবরণ করতে পারছি না। অনেক সময় দেখা যায় পুরো শরীরের দুটি অংশ আলাদাভাবে উদ্ধার করতে হচ্ছে। এ পর্যন্ত 18টি দেহ উদ্ধার করেছি। এক পরিবারের মা মেয়ে সহ 3 জনকে উদ্ধার করেছি, তবে বাবাকে জীবিত উদ্ধার করা যায়নি। উদ্ধারে অভিযান খুবই কঠিন হয়ে যাচ্ছে। এখনো সমুদ্রে লাশ ভাসছে। ভূমধ্য সাগর উপকূলে দেরনায় বসতি ছিল 120,000 মানুষের। এযাবৎ নিখোঁজ 10,000-এরও বেশি। শহরের অন্তত 891টি ভবন মিশে গেছে মাটির সঙ্গে। বন্যার পর অনেকে ছেড়েছেন শহর, অনেকেরই খোঁজ মিলছে না। ধারণা করা হচ্ছে এখনো কয়েক হাজার মানুষ আটকে আছেন ধসে পড়া ভবনের নিচে। চোখের সামনে নিজের পরিবারের সদস্যদের মৃত্যু দৃশ্য এখনো ভুলতে পারছি না। এটা ভাষায় বর্ণনা করা সম্ভব না। আমার পরিবারের 6 জন এবং আত্মীয় স্বজন মিলে অন্তত 48 জন এখনো নিখোঁজ রয়েছেন। যারা এই বাঁধের দেখভাল করতেন তাদের উপর গজব পড়ুক। ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ খুঁড়ে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপে উদ্ধার অভিযানে স্থানীয়দের পাশাপাশি যোগ দিয়েছে তুরস্ক, জর্ডান সহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা। আহতদের চিকিৎসায় ফিল্ড হাসপাতাল সহ অস্থায়ী 7টি সেবা কেন্দ্র চালু হয়েছে দেরনা শহরে। দেরনা জুড়ে 6টি চিকিৎসা কেন্দ্র ও হাসপাতাল খোলা হয়েছে। এর মধ্যে একটি ফিল্ড হাসপাতাল, একটি ম্যাটারনিটি, অন্যটি সার্জারি হাসপাতাল। সরকারের চিকিৎসা পরিষেবা বিভাগও 7টি কেন্দ্র খুলেছে। বন্যায় লিবিয়ার উত্তর পূর্বাঞ্চলের প্রায় 1,50,000 মানুষ ক্ষতিগ্রস্ত। জাতিসংঘের শঙ্কা, বন্যা দুর্গত এলাকায় মহামারী আকারে ছড়াতে পারে নানা রোগ ব্যাধি। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তার পাশাপাশি ওষুধ পাঠানোর আহ্বান আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।